আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কবিরাজপুর শ্যাব মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একটি বিশেষ ধরনের ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ক্লাসটি হলো বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদেরকে নির্ধারিত কাজের মাধ্যমে মূল্যায়নের পদ্ধতি চালু হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অ্যাসাইনমেন্টটি কীভাবে তুমি সর্বোচ্চ নির্ধারিত মাপে পরিমাপন করা যায়, সে বিষয়ে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কবিরাজপুর শ্যাম মাধ্যমিক বিদ্যালয়, রাজুর মাদারীপুর। আজকের যে বিষয়টা ছিল তার পরিস্থিতি, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ে অ্যাসাইনমেন্ট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসাইনমেন্ট মূল্যায়ন নির্দেশনা, আজকে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের মূল্যায়নের গুরুত্বপূর্ণ যে নির্দেশনাগুলো সম্পর্কে আলোচনা করব। হয়তো তোমরা ইতিপূর্বে অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারছ, আবার সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোমরা হয়তো এই নির্দেশনা পেয়েছ। হয়তো কেউ হয়তো পড়েছে, কেউ পড়ে নাই, তো এজন্যই আমার এই আয়োজন, যাতে তোমরা সকলে এই ক্লাসটি যদি দেখো তাহলে অ্যাসাইনমেন্টের গুরুত্বটা বেড়ে যাবে, যে কীভাবে ভালো করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে মূলত ক্লাসটি তৈরি করেছি অ্যাসাইনমেন্টের উপরে, এই ক্লাসটি শিক্ষকরাও যদি দেখেন তারা উপকৃত হবে, যদিও শিক্ষকরা এই সমস্ত নির্দেশনা তারা জেনে গিয়েছেন। তো যাই হোক, যে শিক্ষক একটি শ্রেণীর একটি বিষয়ের সবগুলো অ্যাসাইনমেন্টের সামগ্রিক মূল্যায়নের উপর ভিত্তি করে যেভাবে মন্তব্য করবে, আর এই মন্তব্য কীভাবে করবে সেই বিষয়গুলো আসলে তোমাদের জানা দরকার। কোন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে মূলত হলো চারটা বিষয় আছে। একটা একটা হলো যে মন্তব্যটা লিখবে হলো তোমার খাতা দেখে যে মূল্যায়নটা করবে অ্যাসাইনমেন্টের, সেটা হলো অতি উত্তম, আর একটা হলো উত্তম, আর একটা হলো গ নম্বর হলো ভালো, আর ঘ নম্বরে হলো অগ্রগতি প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে জানবো যে অতি উত্তম তোমার পেতে হলে তোমার খাতা, অ্যাসাইনমেন্টের খাতা কিভাবে সাজাতে হবে, কিভাবে লিখতে হবে, এবং কিভাবে ধারাবাহিকভাবে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা লিখবে, তাহলে তুমি অতি উত্তম পাবে। এবং উত্তম যদি পাও তাহলে কি কি তোমার লিখতে হবে, বা কি সমস্যার কারণে তুমি অতি উত্তম পেলে না, তারপরে ভালো, এক্ষেত্রেও ভালোর ক্ষেত্রে তোমার কি সমস্যার কারণে তুমি অতি উত্তম বা উত্তম পেলে না কিন্তু ভালো পেলে, আবার অগ্রগতি প্রয়োজন, সেই ক্ষেত্রেও তোমার নির্দেশনার জানার দরকার যে আসলে অগ্রগতির প্রয়োজন সেই ক্ষেত্রে খাতা কীরকম লেখলে তোমার সেখানে অগ্রগতির প্রয়োজন হবে। তো আমরা এখানে এই বিষয়গুলো একটু বৃহৎভাবে জেনে নেব। প্রথমে শিক্ষার্থী বন্ধুরা, যে অ্যাসাইনমেন্টের পরিমাপের নির্দেশক নিচে দেওয়া হলো, আমরা প্রথমে অতি উত্তম, তো সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের জানার দরকার, যে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, তার মানে এই বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা বিষয়টা বলতে বোঝানো হয়েছে যে তোমার অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু থাকবে তার উপর ভিত্তি করে সঠিকভাবে এবং ধারাবাহিকভাবে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা লিখছো কি না সেই বিষয়টা। এরপরে হলো লেখায় তত্ত্ব, তথ্য, তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ,
তার মানে তুমি যে লেখাটা এখানে লিখবে, যে তত্ত্বটা এখানে লিখবা, আর তত্ত্ব বলতে এখানে সংজ্ঞামূলক প্রশ্ন, সেটা সঠিকভাবে এবং সূত্রটাও এবং পাঠ্য বইয়ের সাথে মিল থাকতে হবে, এটার সাথে সঙ্গতিপূর্ণ কি না। এরপরে আর একটা বিষয় হলো লেখার লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা আছে কি না। আসলে এই বিষয়গুলো যদি তুমি সঠিকভাবে তোমার অ্যাসাইনমেন্টে লিখতে পারো, তাহলে তুমি অতি উত্তম, তোমার খাতায় হয়তো অতি উত্তম লিখে কি মূল্যায়ন করা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়গুলো সবাই মাথায় রাখবে লেখার আগে, তার মানে বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতা, এরপরে লেখায় তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ থাকতে হবে, আর লেখার লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা, তার মানে তোমার লেখাটা তোমার নিজের লিখতে হবে এবং তার ভিতরে যেন একটা সৃজনশীল ভাব থাকে। তো এই হলো, যদি তোমার অতি উত্তম পেতে হয় তাহলে এইভাবে তোমার অ্যাসাইনমেন্টটা পূর্ণ করতে হবে, লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো হলো যে উত্তম উত্তম পেতে হলে তোমার কি থাকতে হবে খাতায়। দেখো, বিষয়বস্তুর সঠিকতা ধারাবাহিকতা এই পয়েন্টটা অবশ্যই থাকতে হবে, তারপরে হলো লেখায় তত্ত্ব সূত্রের পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে, এরপর লেখার লক্ষণীয় নিজস্বতা বা সৃজনশীলতা আছে তবে তা লক্ষণীয় নয়, মানে তুমি যে লিখছো সেটা হয়তো তোমার নিজস্বতা প্রকাশ আংশিকভাবে পাচ্ছে এবং সৃজনশীলতাও আংশিকভাবে পরিপূর্ণ নয়, এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু তুমি কী পাবে, উত্তম। তাহলে এর আগে অতি উত্তম পেতে হলে কী করতে হবে সেই নির্দেশনা কিন্তু তোমাদের দেওয়া হয়েছিল। তা এখন হলো উত্তম যদি পেতে হয় সেক্ষেত্রে তোমার, দেখো, এই 3 নম্বর পয়েন্টে যদি তোমার সমস্যা থাকে, তার মানে এই লেখার নিজস্বতা এবং সৃজনশীলতা যদি তোমার আংশিক মোটামুটি হয় সেই ক্ষেত্রে, আর বিষয়বস্তুর সঠিকতা ধারাবাহিকতা ঠিক আছে, লেখায় তত্ত্ব ও সূত্র পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ আছে, কিন্তু লেখায় নিজস্বতা বা সৃজনশীলতা মোটামুটিভাবে ছিল, আংশিক ছিল, হ্যাঁ, এরকম থাকলে তোমার মূল্যায়নটা উত্তম হবে। এখন আমরা আমরা তোমরা জেনে নেবে যে হলো ভালো ভালো লিখে যে মূল্যায়ন করা হয় সেক্ষেত্রে তোমার সমস্যাটা কোথায়, কিভাবে। বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, তার মানে বিষয়বস্তু ঠিক আছে কিন্তু তুমি ধারাবাহিকভাবে লেখো নাই, তোমার যে নির্ধারিত কাজের যে প্রশ্নটা ছিল, বিষয়বস্তু এবং নির্ধারিত কাজের যে প্রশ্ন ছিল তার উপর ভিত্তি করে ধারাবাহিকভাবে তুমি লেখা হয় নাই, এই সমস্যাটা। আর একটা হলো লেখায় তত্ত্ব ও সূত্র ব্যাখ্যা আংশিকভাবে সঠিক, মানে মোটামুটিভাবে আংশিকভাবে সঠিক, সব কিছু কিছু ভুল বা কিছু সঠিক। আর একটা হলো লেখায় সামান্য নিজস্বতা বা সৃজনশীলতা আছে। যদি এরকম তোমার অ্যাসাইনমেন্ট খাতাটি তুমি এরকমভাবে লেখো তাহলে কিন্তু তোমার মূল্যায়ন হবে ভালো লিখে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যে 4 নম্বর পয়েন্টটা, ঘ নম্বর, সেটা ছিল হলো অগ্রগতির প্রয়োজন। তো তোমার মূল্যায়নের খাতাটা যদি এরকম হয় যে বিষয়বস্তুর সঠিকতা থাকলেও ধারাবাহিকতার অভাব, লেখায় তত্ত্ব সূত্র ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ নয়, লেখায় নিজস্বতা বা সৃজনশীলতার অভাব, তার মানে তোমার খাতাটা একেবারেই কোনোটাই ঠিক মতো ছিল না, তুমি লিখছো কিন্তু সঠিকতা ছিল না বা ধারাবাহিকতা ছিল না, তুমি লিখছো তত্ত্ব সূত্র ব্যাখ্যা পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ, মানে তুমি অন্য কোথাও থেকে লিখছো কিন্তু পাঠ্যপুস্তকের সাথে মিল নেই, লেখায় নিজস্বতা বা সৃজনশীলতা ছিল না, এরকম যদি হয় তাহলে কি এখানে আসবে অগ্রগতির প্রয়োজন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট জানলে, কারণ এই বিষয়গুলো তোমাদের জানার দরকার যদি তোমার একটা অ্যাসাইনমেন্ট পরিপূর্ণভাবে লিখতে হয়, যদি তোমার অতি উত্তম পেতে হয় বা মূল্যায়িত হতে হয়, তাহলে কিন্তু এই এই যে বিষয়গুলো যদি তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো, আশা করি তুমি ভালোভাবে তোমার খাতাটা মূল্যায়ন করা সম্ভব হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরও কিছু নির্দেশনা আছে,
সেটা হলো শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনই হলো মূল উদ্দেশ্য অ্যাসাইনমেন্টের, তার মানে নির্ধারিত কাজের মূল উদ্দেশ্যটা কি, যে শিক্ষার্থীদের শিক্ষণ ফল অর্জনই মূল উদ্দেশ্য, পরবর্তী শ্রেণীর পাঠ্য গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে, তাই এটি অনুসরণ করা জরুরি। অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যবস্তু ব্যবহার করলেই চলবে। তার মানে তুমি যে পাঠ্যবস্তুটা পেয়েছো যে শিক্ষাবর্ষের জন্য, সেটাই তুমি যদি পড়ো তাহলেই চলবে। মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের নিজস্বতা, সক্রিয়তা এবং ও সৃজনশীলতা যাচাই করা হবে, তাই অন্যের লেখা নকল করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল করা হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পয়েন্টটা হয়তো একটু খেয়াল করো, মানে তুমি যদি তোমার খাতার ভিতর তোমার নিজের লেখা না হয়, সৃজনশীলতা যাচাই করা না হয়, অর্থাৎ অন্যের লেখা তুমি নকল করে লিখছো, তার মানে যদি অন্যের লেখা তুমি নকল করে লেখো তাহলে তোমার সৃজনশীলতা যাচাই হলো না, ঠিক না? তাহলে এরকম যদি হয় তাহলে তোমার সেই খাতাটা আমরা বাতিল করতে পারবো এবং হয়তো তোমাকে পুনরায় আবার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য আমি হয়তো একটা সময় দিয়ে দেব। এবার আরও কিছু তোমার দিক নির্দেশনা আছে। অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখতে হবে, এতে হাতের লেখার যেমন অনুশীলন হবে তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে, তবে কভার পেজটার নাম, শ্রেণী, রোল, বিষয়, অ্যাসাইনমেন্টের শিরোনাম, ধরন স্পষ্টভাবে লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টি একটু ক্লিয়ারভাবে বুঝে নেবে যে হলো অ্যাসাইনমেন্টটা হলো যে কোনো কাগজ, তবে এফোর সাইজের কাগজ হলে ভালো হয়, যদি তা সম্ভব না হয় যে কোনো কাগজ হলেই হবে, তবে কভার পেজটা যেন সুন্দর হয় এবং একটু কালার কলম, তবে লাল কলম ব্যতীত, লাল কলম ব্যতীত কালার কলম দিয়ে যদি তোমার নাম, রোল, তারপরে বিষয়বস্তু, অ্যাসাইনমেন্টের শিরোনাম এগুলো স্পষ্ট করে লিখতে হবে, তাহলে কভার পেজটা দেখতে ভালো দেখা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট জেনে নিলে, এখন আমি আর একটু বিষয় ই করবো যে অ্যাসাইনমেন্টটা তুমি কীভাবে সাজাবে সেই ক্রমটা আমি একটু বলে দিছি। প্রথমে তোমার প্রথম পেজটা যেটা হলো কভার পেজ, এই কভার পেজের পরে তুমি সূচিপত্র, তোমার একটা পৃষ্ঠা থাকবে, সেই পৃষ্ঠা সূচিপত্র থাকবে যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমার যে নির্ধারিত কাজ ছিল সেগুলো, আর একটা সংক্ষেপে একটা পৃষ্ঠা নম্বর দিতে হবে আর কি। এরপর ভূমিকা লিখবে, যদি সম্ভব হয় ভূমিকা দেবে, না হলে সমস্যা নেই। এরপর নির্ধারিত কাজের প্রশ্নের ক্রম অনুসারে সাজাতে হবে। এখন তোমাকে যে বিষয়ে 4 নম্বর পয়েন্টটা তোমরা একটু খেয়াল করো, তোমার যে প্রশ্নটা ছিল নির্ধারিত কাজের, যেমন তোমার প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তারপরে হলো সৃজনশীল প্রশ্ন থাকে, হয়তো সৃজনশীল 1, সৃজনশীল 2, সৃজনশীল 3, এরকমভাবে ক্রম অনুসারে সাজাই যেতে হবে, তাহলে কি হবে সে তোমার অ্যাসাইনমেন্টটা পরিপূর্ণ হবে। তার মানে তোমার এই যে যে ধারাবাহিকতা, তাহলে যদি তুমি ঠিকভাবে না সাজাতে পারো তাহলে কিন্তু তোমার এই ধারাবাহিকতাটা থাকবে না। তো সেই ক্ষেত্রে নির্ধারিত কাজের প্রশ্নের ক্রম অনুসারে সাজাতে হবে। এরপর তুমি উপসংহার লিখবে, এরপরে যে কাজটা তোমার করতে হবে সুন্দরভাবে খাতাটাকে বান্ডিং করা, হয়তো যদি তুমি স্টেপলার করে এখানে যদি তুমি টেপ লাগাই দিতে, কস্টিপ, হ্যাঁ মোটা কস্টিপ পাওয়া যায় সেগুলো দিয়ে যদি করো তাহলে খাতাটাকে দেখতে সুন্দর দেখা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ, হয়তো পূর্বে একটা সেশন আমাদের চলে গিয়েছে প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার, তো এখন সামনে যে অ্যাসাইনমেন্টগুলো লিখবে সেই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই এই দিকগুলো, দিক নির্দেশনাগুলো ফলো করেই লিখবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা উপকৃত হবে। তো তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, তোমাদের সকলের মঙ্গল কামনায় তোমাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।